पुताले श्रीमते भक्ति वेदांत स्वामी ने नमस्ते सारसति देवे गौड़वाणी प्रचारिणे निर्विशेसा सुन्नवादे पाक्तत्व दशतारिने मंथा कल्पतरु भस्य कृपासिन्धु पावनेभ्यो अदितानां पावनभ्यो नमो नमः आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकवितरौ कमलायताख्यौ विश्वं भरो दिजमरो दुषधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरा ददता निजगुप्तभीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे खिश्ना, 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे मुखम करते बातलम पंगुलंग है ते गिरिंग दत कृपा तमहं बंदे परमानंद माधवम सिगुरु दिनतारिनम श्री चैतन्य इश्वरम तामरा श्रवण कर से श्री चैतन्य तरतामृता आदि लीला पंचम परिच्छेद नित्यानंद तत्व निरूपण ये प्रसंग है আমরা একটি শ্লোকের তাৎপর্য প্রভুপাত অনেক কথা বলছেন সেগুলো আলোচনা করছি একচল্লিশ তো বলা হচ্ছে বেদান্ত সূত্র টু টু ফর্টি ফাইভ শঙ্কর ভাষ্যের উত্তরে লঘু ভাগবত মে ভগবান চিন্ময় গুণ কথা বর্ণনা করে বলা হয়েছে কে কেউ বলে যে ব্রহ্ম নিশ্চয় সমস্ত গুণ রহিত কেননা গুণ সমূহ কেবল জড় পদার্থ প্রকাশিত তো যখন বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম হ্যাঁ নির্গুণ লঘু বর্ণনা নির্গুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম মানে তার কোনো গুণ নাই এক একরকম ধারণা নির্গুণ মানে কোন গুণ নাই ধারণা যে মানে গুণ মানে কি সত্য রজগুণ তম গুণ তো নির্গুণ মানে সত্যুণ রজগুণ তম গুণ নেই তো সেই কথা বর্ণনা করতে বলা হচ্ছে যে কে কেউ বলেন যে ব্রহ্ম নিশ্চয় সমস্ত গুণ রহিত এই জন্য কেননা গুণ সময় জড় পদার্থ প্রকাশিত হয় এই জড় জগতেই গুণ রয়েছে কোন গুণ নেই সেটা গুণ নেই মানে কি যখন গুণ মানে সত্য তমকে বলা হয় ঠিক আছে তাদের মধ্যে সমস্ত গুণই অনিত্য ও মরিচিকা সদৃশ জড় জাগতিক গুণ যেরকম তার কোন দায়িত্ব নেই হ্যাঁ জল জগতের গুণ বিভিন্ন প্রকার কাজ করে ঠিক আছে তো কিন্তু এই মতবাদ মেনে না যায় বৈষ্ণব গোস্বামী বৈষ্ণব জড় প্রকৃতি আছে জগত রয়েছে ঠিক আছে কিন্তু ভগবানের কোন গুণ নেই সেটা ঠিক নয় পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব তাই তার গুণাবলীও তার থেকে অভিন্ন যেরকম আমাদের ক্ষেত্রে কি হয় জীবাত্মা গুণের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করে কিন্তু ভগবান ভগবানের কাজ বিষয়ে ভগবান তার গুণাবলী এক এইরকম নয় যে অন্য একটা গুণ ভগবানকে পরিচালনা করে তো পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব তাই তার গুণ বলিও তার থেকে অভিন্ন তার গুণ বলিও নিত্য তার গুণ বলি গুণ অনন্ত তাই তার রূপ গুণ নাম এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছু তার মতে চিন্ময় তত্ত্ব ভগবান সঙ্গে সম্পর্কিত যাবে চিন্ময় আসলে বলা আছে

যেহেতু তত্ত্ব পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দের উৎস তাই তার থেকে উদ্ভূত চিহ্ন গুণামল্লী ও আনন্দ আছেন আনন্দ আনন্দময় ব্যাসা আনন্দ ঘন বিগ্রহ তো ভগবানের গুণ আছে তো সেটাও আনন্দময় জড় গুণের মত নয় সে কথা ব্রহ্মতর্ক নামক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরি তার স্বরূপগত গুণে গুণবান সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরি তার স্বরূপগত গুণে গুণবান আমার যে গুণে পরিচালিত হয়েছে আমাদের স্বরূপগত গুণ নাই আমরা যে যা প্রকৃতি দ্বারা পরিচালিত আমাদের স্বরূপগত গুণ নাই ভগবানের স্বরূপ গুণ নাই সেদিন তাকে শক্তি বলা হয় তো আমরা সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করি কিন্তু ভগবানের যে গুণ আছে আমরা তো সে গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গুণের মাধ্যমে কাজ করি গুণ যেরকম চালায় সে চালি কিন্তু ভগবান কাছে যে গুণ আছে যে তার স্বরূপগত গুণ তো গুণ তার কথা অনুসারে চলে আমরা গুণের কথা অনুসারে চলি ভগবান গুণ তার কথা অনুসারে অতএব বিষ্ণু আর তার শুদ্ধ ভক্তের গুণাবলী কখনই তাদের স্বরূপ থেকে পৃথক নয় বিষ্ণু পুরাণ নিম্নলিখিত বাক্যে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়েছে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান গুণ আদি প্রাকৃত গুণের সংসর্গ নেই সেই পরম শুদ্ধ আদি পুরুষ হরি আমাদের প্রতি প্রসন্ন হয় এই বিষ্ণু পুরাণে সুস্পষ্ট বলা হল যে ভগবান সমস্ত গুণের অতীত এমনকি শঙ্করাচার্য বলছেন নারায়ণ পর ব্যক্তার গুরু মহারাজ সবসময় শ্লোকটি উদ্ধৃত করেন রানা নারায়ণ হচ্ছে হ্যাঁ গুণের উর্ধে বিষ্ণু পুরাণে সেটা বলা হচ্ছে যে সত্য গুণ আদি প্রাকৃতিক আসেন বিষ্ণু পুরাণে আবার বলা হচ্ছে জ্ঞান ঐশ্বর্য সৌন্দর্য বীর্য ও তেজ প্রভৃতি পরমেশ্বর ভগবান রুণ সমূহ তার থেকে ভগবানের ডেফিনেশন দিয়েছেন হ্যাঁ যে ভগবান ছয়টা গুণ রয়েছে ঐশ্বর্য সমগ্র বীর্য যশ্বীরা জ্ঞান বৈরাগ্যঙ্গি অঙ্গনা অঙ্গাঙ্গি ভাবে যুক্ত অঙ্গনা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত তার গুণগুলি তার থেকে অভিন্ন তার যে অনন্ত গুণ রয়েছে জ্ঞান ঐশ্বর্য সৌন্দর্য বীর্য তেজ তার থেকে অভিন্ন পদ্মপুরাণ প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানকে যখন নির্গুণ বলে বর্ণনা করা হবে বেদ সাহিত্য উপরে সব জায়গায় পরম ব্রহ্মকে নির্গুণ বলা আছে সেটা কি হয় বুঝতে হবে তখন বুঝতে হবে যে তিনি প্রাকৃত গুণ রহিত এটা পদ্ম বর্ণনা করা হয়েছে কোথায় বর্ণনা করা হয়েছে তাহলে দা হয় না প্রপাত বলছেন প্রপাত হ্যাঁ পদ্ম এরকম বর্ণনা আছে হ্যাঁ যখন তাকে বলা হয় নির্গুণ অর্থাৎ প্রাকৃতিক গুণ রয়েছে কিন্তু মায়াবত বলে তার কোনো গুণই নেই বৈচিত্র্য নেই শ্রীমদ ভাগবত প্রথম অধ্যায় হ্যাঁ প্রথম স্কন্ধ প্রথম সকন্ধ আমি পাঠ করছি আহ পুরোনো চৈতন্য চৈত্য থেকে এইটা পিডিএফ থেকে তো কিছু কিছু এই লেখা গন্ডগোল আছে যদি কেউ বই থেকে পড়ছেন তো ভুল হলে আমাকে বলবে গুণাবলী হ্যাঁ প্রথম অধ্যায় এখানে ভারতের প্রথম অধ্যায় এক ষোলো উনত্রিশ কোন কোন স্কন্দ কি প্রথম স্কন্দ ষোলো অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক নাকি বর্ণনা করা হয়েছে হে ধর্ম সমস্ত মহৎ গুণাবলী শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান এই এবং যে সমস্ত ভক্ত মহত্বের অভিলাষী তারাই সেই গুণাবলীর দ্বারা দূষিত হতে চগবান নির্গুণ হলো কি করে সুস্পষ্ট ভাবে বলা হলো যে মহৎ গুণাবলী তারা তো অন্যভাবে বুঝাবে না তারা বলবে কৃষ্ণ তো ব্রহ্ম গুণের সংস্পর্শে শেষ হয়েছে তার গুণগুলো মহৎ যে গুণে আছে সে মহৎ কৃষ্ণ দীরাকার ছিল তখন নির্গুণ সত্যগুণে এসে সে তারা এরকম বুঝাবে তো কিন্তু আমাদের শাস্ত্র প্রমাণ দেওয়া আছে বুঝাচ্ছে না তার গুণাবলী তার স্বরূপ থেকে অভিন্ন কোনো গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে না তো যে সমস্ত ভক্ত মহত্ত্বের অভিলাষী তার সেই সমস্ত গুণাবলী দ্বারা বুঝতে হবে বুঝতে হবে যে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ অপ্রাকৃত আনন্দপ্রদ সমস্ত গুণের এবং অত্যন্ত শক্তির উৎস তিনি তো প্রসন্ন নেই বরং সমস্ত গুণের উৎস তিনি ইলেকট্রিক যেটা কমস শক্তির উৎসাহ সেই ইলেকট্রিসিটিতে দুটো কাজ হচ্ছে গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে তো ভগবানের সেরকম রয়েছে শক্তি রয়েছে তো ভগবান সঙ্গে যে ভগবান স্বরূপ শক্তি রয়েছে এটা বহিরঙ্গ শক্তি রয়েছে তাদের গুণ রয়েছে বৈচিত্র্য রয়েছে বুঝতে হবে যে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ অপ্রাকৃত আনন্দপ্রদ সমস্ত গুণের এবং অতিন্ত শক্তির উৎস অর আনন্দপ্রদ গুণের উৎস তিনি আনন্দ ব্রহ্ম সেজন সবকে আনন্দ দেবে সেই সম্বন্ধে ভাগবতের তৃতীয় স্কন্ধে ষোলবিংশতি অর্ধায় এক বিশতি পঞ্চবিংশতি সপ্তবিংশতি অষ্টবিংশতি শ্লোকের আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে এই শ্লোক গুলো আপনারা পরে দেখবেন কি বলছে এই শ্লোকে সুস্পষ্ট শ্লোক সংখ্যা বলে দেওয়া হয়েছে এই সম্পর্কিত কিছু কথা বর্ণনা করা হয়েছে শ্রীপাদ রামানুচার্য তার শ্রীভাষ্য নামক বেদান্ত সূত্রে সূত্রের ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্যের মতবাদ খন্ডন করেছে ছিল রূপ গোস্বামী সমস্ত বৈষ্ণব আচার্য অবশ্যই শঙ্করাচার্য খন্ডন করবেন বৈষ্ণব অদ্ভত বিশ্বাস করেন তো তিনি বলছেন শ্রীপাদ শঙ্করাচার্য পঞ্চরাত শাস্ত্রকে নিরীশ্বর কপিলের দর্শনের সময় পর্যাভুক্ত করেছেন তো এইভাবে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে পঞ্চরাত্র সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশের বিরুদ্ধ মত পোষণ করেছে আমাদের দুটো কপিল আছে একটা সাংখ্য কপিল একটা কপিল মুনি আর একটা কপিল ভগবান ছিলেন এই কপিল মনির দর্শনটা একটু আলাদা নাস্তিক দর্শন নাকি যায় না এরকম কিছুটা আমাদের কপিলাদে যে ভগবান কপিলা দেব হইতে উত্তর সে নয় আরেকজন আছে শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন যে পঞ্চরাত্র শাস্ত্র হতে এই নিরীশ্বর কপিল আর নিরীশ্বরবাদী কপিল ছিলেন তার দর্শনের মতন এটা তাই বলছেন যে পঞ্চরাত্রটা বৈদিক শাস্ত্র নির্দেশের বিরুদ্ধে মত পোষণ করছে আমরা তো বলেছি রূপক সম্মুতি স্মৃতি পূরণে পঞ্চরাত্রি থিংবে না আমার পঞ্চরাত্র পঞ্চরাত্র আমি বলেছি নারদ মুনি পাঁচটা পাঁচ রাত্র অবস্থান করে বদ্রীনাথে এই শিক্ষা পেয়েছিলেন ভক্তরা পঞ্চরাত্রকে মানে নারদ পঞ্চরাত্র আছে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পরম কারণ ব্রহ্মস্বরূপ বাসুদেব থেকে নামক শঙ্কর অনুরুদ্ধ অহংকারের উৎপত্তি হয়েছে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে জীবের উৎপত্তি বলা যেতে পারে না কেননা তা বেদের বিরুদ্ধ কথা বলা হয়েছে যে চিন্ময় জীবাত্মা কখনো জন্ম জন্মায় না বা মরে না সমস্ত বইতে ঘোষণা করা যায় শঙ্কর আগে পড়েছিলাম আরেকবার পড়ি এই কথা বলতে আগে লেখা ছিল

এই যুক্তিটা আগে তুলে দেখা ঠিক আছে সমস্ত বৈদিক শাস্ত্রের ঘোষণা করা হয়েছে জীব নিত্য অতএব শঙ্কর সঙ্গে জীব বলতে বুঝানো হয়েছে যে তিনি হচ্ছেন জীবের অধিষ্ঠাত এটা মানে আমাদের বৈষ্ণব আচার্যরা বলছে শঙ্কর সঙ্গে জীব বলা হয়েছে সে জীব নয় সমস্ত জীবের ধারণ করেছে সেই জন্য তাকে জীব বলা হয়েছে বলে আমরা আগে শুনেছি তেমানে প্রদ্যুম্ন হচ্ছেন মন অনুদর্শন অহংকারের অধিষ্ঠাতা দেবতা তো বলা হয়েছে যে শঙ্কর্ষণ থেকে প্রদ্যুম্ন নামক মনের উৎপত্তি হয়েছে শঙ্কর প্রদ্যুম্ন শঙ্কর্ষণ যদি জীব হন তাহলে তার স্বীকার করা যায় না কেননা জীব কখনো মনের কারণ হতে পারে না বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এমনকি প্রাণ মন ইন্দ্রিয় সমূহ পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে এই জীব থেকে এগুলো উদ্ভূত হবে এই ইন্দ্রিয় মন শুধু জীব থেকে হয় ভগবান থেকে এসেছে কোন জীব থেকে মনের উদ্ভব হওয়ার সম্ভাবনা কেননা সমস্ত বেদে বর্ণনা করা হয়েছে যে সব কিছুর উৎপত্তি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান থেকে হয়েছে ঠিক আছে জীব কোন উৎপত্তির কারণ নাই ভগবান এই অহং সর্বস্ব প্রভাব মত শ্রম প্রবর্ত তো বিভিন্ন ভাবে হ্যাঁ তার প্রকাশ তো পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদয়ের মধ্যে পরমেশ্বর ভগবানের সমস্ত শক্তি পূর্ণ রূপে রয়েছে বলে না শুধু বাসুদেবের মধ্যে তিনজন মধ্যে নেই তা নয় বৈদিক তত্ত্বজ্ঞান অভ্রান্ত সুতরাং তা নিয়ে কোন তর্ক করা চলে না তাই এই চতুর্ভেগে কখনোই জীবতত্ত্ব বলে মনে করা উচিত নয় তারা সকলে ঈশ্বর তারা সকলেই জ্ঞান ঐশ্বর্য শক্তি বীর্য তেজ প্রভৃতি সম্পন্ন তো ব্যাপার আছে এটা আছে ডিসেজ আছে ভগবান এক বলে কথা শেষ কোন সমস্যা হয় না এই যে ভগবান অনেক বলে দেওয়া হচ্ছে তো সমস্যা হয়ে যাচ্ছে অতএব পঞ্চরাত্রি সিদ্ধান্ত কোন মতেই ভ্রান্ত নাই যারা যথাযথ পঞ্চরাত্র অধ্যয়ন করেননি তারাই কেবল মনে করে যে জীবের উৎপত্তি সম্বন্ধে পঞ্চরাত্রের মত শ্রুতি বিরুদ্ধ এই প্রসঙ্গে আমাদের ভাগবতের বিচার মেনে নিতে হবে যেখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবান যিনি বাসুদেব নামে পরিচিত এবং বিস্তার করেন এই চতুর্ভিহ তার আশ্রিত তত্ত্ব অথচ সর্বতভাবে তার থেকে অভিন্ন পুষ্কর সংগীতায় বলা হয়েছে যে সমস্ত শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্মণদের আরাধ্য আছেন পরমেশ্বর ভগবানের চতুর্বিহ রূপ তাদের বলা হয় আগম প্রামাণিক বৈদিক শাস্ত্র সমস্ত বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে যে এই চতুর্ভিহের আরাধনা পরমেশ্বর ভগবান বাসুদেব আরাধনার মত বিভিন্ন প্রকাশের মাধ্যমে তার ভক্তদের সুধর্মের আচরণের ফলে উৎসর্গ রূপ আরাধনা গ্রহণ করে পুষ্কর সঙ্গীত গ্রন্থ আছে সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত শাস্ত্রের নির্দেশ দেওয়া হচ্ছে ব্রাহ্মণদের আনন্দ ভগবানের চতুর্বিহ রূপ তাদের বলা হয় আগম আগম আর নিগম দুই প্রকার আছে নিগম বেদ আর বেদের দ্বারা বেদকে সাপোর্ট সপোর্ট করে যে সমস্ত গ্রন্থ সেগুলো হচ্ছে আগম পুরাণ ইত্যাদি গীতা ভাগবত পুরাণ আগম উপনিগম নিগম কল্পতর গলিত সমস্ত বৈষ্ণব সাথে বলা হয়েছে যে বলা হয়েছে যে এই চতুর্বিহের আরাধনা পরমেশ্বর ভগবান বাসুদেবের আরাধনার্বর্যপূর্ণ বিভিন্ন প্রকাশের মাধ্যমে তার ভক্তের সধর্ম সধর্মের আচরণের ফল উৎসর্গরূপ হম আরাধনা গ্রহণ করেন তারা হচ্ছে ষড় আর ভক্তদের স্বধর্ম আচরণ ফলটা উৎসর্গ করে তারা আরাধনা করে বলা হচ্ছে করে তার স্মের আচরণ ফল উৎসর্গ রূপ আরাধনা নৃসিংহ রাম শেষা ও অবতারদের অর্চনার ফলে শঙ্কর আদি চতুর্ভৃহ স্তরে উন্নীত হওয়া যায় এই স্তর থেকে বাসুদেব নামক পরম ব্রহ্মের অর্চনের স্তরে উন্নীত হওয়া যায় রাম নরসিংহ শেষ করব অবতারে অর্চনা করলে তারপরে চতুর্ভীর অর্চনা স্তরে উন্নীত হবে চতুর্ভীর অর্চনা করলে হ্যাঁ বাসুদেব পরম ব্রহ্ম অর্চনা উন্নীত পুষ্কর সঙ্গীতে বলা হয়েছে পুষ্কর সংগীতে বলা হয়েছে শাস্ত্র নির্দেশিত পন্থায় পূর্ণ রূপে আরাধনা করলে বাসুদেব নামক অবয় পরম ব্রহ্মকে পাওয়া যায় ঠিক আছে শাস্ত্র নির্দেশিত পন্থায় পূর্ণ রূপে আরাধনা করলে বাসুদেব নামক অবয় পরম ব্রহ্মকে পাওয়া যায় শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধ পরম ব্রহ্ম বাসুদেবের মত কেননা তারা সকলেই অচিন্ত শক্তি সম্পন্ন ইচ্ছা করলে বাসুদেবের মত চিন্ময় রূপ ধারণ করতে পারে শঙ্কর সদ্যুম্ন অনিরুদ্ধের কখনো জন্ম হয় না তারা বিভিন্ন অবতার রূপে তাদের শুদ্ধ ভক্তের কাছে নিজেদেরকে প্রকাশিত করতে পারে এটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত ভগবান যে তার অচিন্ত শক্তির প্রভাবে তার ভক্তদের কাছে নিজেকে প্রকাশিত করতে পারেন সেই সিদ্ধান্ত পঞ্চরাত্রি রাত্র নয় যদি শঙ্কর সদ্যুম্ন অনিরুদ্ধ আছেন সমস্ত জীবের সমস্ত মনে সমস্ত অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা শঙ্কর জীবের অধিষ্ঠাত্রী দেবতা প্রদ্যুম্ন হচ্ছেন মনের দেবতা অনিরুদ্ধ হচ্ছেন অহংকার এই সংকর্ষণ অহংকার ৰূপে বর্ণনা বৈদিক স্বাস্থ্য বিরুদ্ধ নাই এই নাম গুলি অধিষ্ঠাত্রী দোতক ঠিক যেমন ব্রহ্মকে কখনো কখন আকাশ ও জুতি বলে বর্ণনা করা ঠিক সেটক ঠিক আছে আজকে আমরা এটি পড়লাম এখানে আমরা বিশ্রাম দেবো

রূপকে যখন নির্গুণ বলে বর্ণনা করা তখন বুঝতে হবে তিনি অপ্রাকৃত গুণ রহিত এখন গুণ রহিত হ্যাঁ সরি তিনি প্রাকৃত গুণ রহিত প্রাকৃত গুণ হ্যাঁ তো এখন তারপরে ইয়েতে আবার বলেছে সমস্ত মহত গুণাবলী শ্রীকৃষ্ণের নিত্য বিরাজমান এবং যে সমস্ত ভক্ত মহত্ত্বের অভিলাষী তারাও সেই সমস্ত গুণাবলী দ্বারা ভূষিত হতে চান তা অপ্রাকৃত গুণ সরি প্রাকৃত গুণ রহিত বলতে এখানে কি বোঝাচ্ছে ওনার মধ্যে কি সপ্ত তম গুণ এগুলো দ্বারা কি উনি প্রভাবিত হন না জজাগতির যে গুণগুলো ওনার থেকে সবকিছু এসেছেন কে আপনার প্রশ্ন কে প্রভাবিত ভগবান প্রভাবিত হন না বলছেন প্রশ্ন হ্যাঁ 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 আমরা তো জানি যে কৃষ্ণ থেকেই সবকিছু এসেছে তাহলে ওনার মধ্যে প্রাকৃত গুণ থাকবে না কেন হয়তো উনি সেই গুণগুলোর দ্বারা প্রভাবিত হবেন না কিন্তু ওনার মধ্যে তো থাকবে সেগুলো এখানে কি লেখা হয়েছে কি লেখা হয়েছে প্রভাবিত হন না ওনার মধ্যে নেই বলা হয়েছে বলা হচ্ছে তিনি প্রাকৃত গুণ রহিত প্রাকৃতিক গুণ রহিত মানে প্রাকৃতিক গুণ দ্বারা প্রভাবিত হয় না শুনুন প্রাকৃত হক অপ্রাকৃত হক সব ভগবান কাছ থেকে আসে আচ্ছা আচ্ছা তোং সর্বস্ব প্রভাব মত প্রবর্তায় কিন্তু ব্যাপার হচ্ছে যেরকম এই বহিরঙ্গা শক্তিকে সবটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভগবান সব জন দায়ী এটা ভাগবতের প্রথম শ্লোকে বলা হয়েছে প্রত্যক্ষ স্বরূপ শক্তি হলো যে সূর্যটা গরমের কারণ ঠিক না নেই ঠান্ডার কারণটাকে কে সূর্যই হবে কারণ সূর্যের অনুপস্থিতি বা ভগবান সবকিছুর কারণ কিছু প্রত্যক্ষ কারণ কিছু পরোক্ষ কারণ আর ভগবান কাছে গুনগুলি রয়েছে কিন্তু এটা ভগবান বহিরঙ্গা শক্তি হিসাবে বলা হচ্ছে যেরকম প্রভুপাত দৃষ্টান্তে বলছেন যে একটা একটা দুটো এক্সাম্পল দিয়েছেন এখন আমি বলছি এটা আমার শক্তি

এটা ব্যবহার করা হ্যাঁ 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 ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে আগম আর নিগম সম্পর্কে বললেন আমি বিষয়টা হয়তো মিস হয়েছে আগম শাস্ত্র আর নিগম শাস্ত্রটা আগম বলতে এখানে প্রামাণিক বৈদিক শাস্ত্র বলা হচ্ছে আর নিগমটা কি

মহারাজ এখানে বলা হয়েছে শ্রীমদ ভাগবতের প্রথম প্রথমে ষোলো অধ্যায় উনত্রিশ নম্বর যে আপনার নতুন বইতে

পঞ্চায়ত প্রদীপ গ্রন্থ আছে পঞ্চায়ত বিধি তোমার পূজা অর্চনা করি আমি যা শুনেছি ভাগবত বিধি এটা পঞ্চরাত্র বিধি হ্যাঁ ভাগবত বিধি শ্রবণ করছি ভাগবত পাঠ করছি কীর্তন করেছিল ভাগবত বিধি যে বিচনা করি পূজা করি পাঠ করি পঞ্চরাত্র বিধি এইটুকু আমি জানি বেশি না আমি কোনদিন পঞ্চায়তিনা ঠিক আছে ঠিক আছে তাহলে সবাইকে অসেখ ধন্যবাদ वंश कल्पतरु भस्स्य कृपासिन्धुभयवच पतितानं पावनितो परसिन्धो नमो नमः वंश कृष्ण